হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে আপনাদের সাথে আরও একটা চমৎকার সাইট শেয়ার করতে যাচ্ছি। আমরা সবাই জানি বর্তমানে যে রিপোর্টেড সাইটগুলো আছে অ্যাজ লাইক শকবক্স, আউটপোস্ট, ইনবক্স ডলার, সার্ভে জাঙ্কি, এইসব সাইটগুলোতে অনেক প্রবলেমে পড়তে হচ্ছে। তো আজকে আমি আপনাদের সাথে যে সাইটটা শেয়ার করতে যাচ্ছি সেটা খুবই ভালো একটা সাইট। এখানে আপনি ভালো করে কাজ করলে ইজিলি $10 আর্নিং করতে পারবেন। সো এই চমৎকার সাইটটা নিয়ে ডিটেলস আলোচনা হবে ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে নেই, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি আপনাদের সাথে যে আইপিটা দিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে স্পেকট্রামের একটা আইপি। এটা শক্স ফাইবারের একটা আইপি, স্পেকট্রাম দিয়ে অনেক ভালো কাজ হয়। তো আজকে আপনাদের সাথে যে সাইটটা শেয়ার করতে যাচ্ছি সেই সাইটটা হচ্ছে লাইট পয়েন্টস প্যানেল। এই সাইটের লিঙ্ক আপনারা ভিডিওর নিচে পেয়ে যাবেন, অথবা এখানে সার্চ করেন লাইট পয়েন্টস প্যানেল। লাইট পয়েন্টস প্যানেল লিখে সার্চ করার পরে সবার প্রথমে আপনারা যে সাইটটা দেখতে পাচ্ছেন lightpointpanel.com, এটা তো এই সাইটটা আমরা ওপেন করলাম। এ হচ্ছে আমাদের সাইট। তো প্রথমে আমরা সাইটটা একটু দেখে নিই। এখান থেকে আর্নিং করতে হলে তিনটে স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার হচ্ছে 1, সাইন আপ করবেন। স্টেপ 2, সার্ভে করবেন। আর স্টেপ 3, রিওয়ার্ড বুঝে নেবেন। তো এইগুলো সবগুলো সার্ভেতেই থাকে। তো যাই হোক, আমরা একটু নিচে গেলাম। তো এই হচ্ছে আমাদের সাইট। এখন প্রথমে আমাদের এখানে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য এখানে জয়েন নামে চলে যান। এখন এখানে আমাদের সব কিছু ফিল আপ করতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। তো এগুলো ফিল আপ করার জন্যে আমাদের একটা রিয়েল অ্যাড্রেস লাগবে, একজন রিয়েল পার্সনের সমস্ত ডিটেলস লাগবে। তো রিয়েল অ্যাড্রেস কীভাবে বের করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা পেয়ে যাবেন আই বাটনে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমার একটা রিয়েল অ্যাড্রেস বের করা আছে, সো আমরা রিয়েল অ্যাড্রেসটা বের করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার রিয়েল অ্যাড্রেস। তো প্রথমে হচ্ছে আমাদের ফার্স্ট নেম, এটা আমরা কপি করে নিলাম। এই হচ্ছে আমাদের ফার্স্ট নেম, এটা আমরা পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে লাস্ট নেম, এটা আমরা কপি করে নিয়ে আসি। এ হচ্ছে আমার লাস্ট নেম, এটা আমরা পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেলটা আমরা কপি করে নিয়ে আসি। এ হচ্ছে ইমেল অ্যাড্রেস। এরপর মেলটা আবার কনফার্ম দিতে বলছে, সো এটা আবার পেস্ট করে দিলাম। তো আমাদের মেল হয়ে গেছে। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড মাস্ট বি 6 থেকে 20 ডিজিটের লাগবে, আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, আর একটা সিম্বল থাকবে। তো আপনার পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে দেন এখানে, আমি আমারটা দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটি রিপিট করেন, এই পাসওয়ার্ডটা আবার দিয়ে এরপর এখানে নেক্সট করে দেন। এখন হচ্ছে আমাদের সেকেন্ড পেজ। তো এখানে এগুলো ফিল আপ করেন, ফার্স্ট হচ্ছে জেন্ডার, তো জেন্ডারটাই চুজ করলাম, জেন্ডার হচ্ছে মেল। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এটা আমরা দেখে আসি। এখানে হচ্ছে 10/13/63 সাল, মাস হচ্ছে 10 মাস, 13 তারিখ, আর হচ্ছে 1963 সাল। এরপরে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসি। এই হচ্ছে আমার অ্যাড্রেস, এরপরে এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে অ্যাড্রেস 2, এটা লাগবে না। এরপর হচ্ছে স্টেট, এইখানে আমার স্টেট হচ্ছে এআর। তো অনেকে হয়তোবা জানেন না এআর মানে কি, তো এআর মানে আমরা বের করে নিই। এখানে যদি আমরা সার্চ করি এআর স্টেট,
এই যে এখানে দেখেন এয়ার স্টেটের মিনিংটা দেখতে পাচ্ছেন, আরকানসাস। তো আমরা স্টেটটা দিয়ে দেই আরকানসাস। এরপর হচ্ছে সিটি, তো সিটি আমরা কপি করে নিয়ে আসি। এ হচ্ছে আমাদের সিটি, এরপর এটা পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে জিপ কোড, জিপটাও কপি করে নিয়ে আসলাম। এই 5 ডিজিটের এটা হচ্ছে আমাদের জিপ কোড, আর এটি এখানে পেস্ট করে দিলাম। এখানে সব কিছু ঠিকঠাক মতো ফিল আপ করে এরপর নেক্সট করে দেন। এখানে টার্মসগুলো ইয়েস করে দেন, ইয়েস 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 ইয়েস। এরপর এখানে সাইন আপে ক্লিক করেন, এটা সেভ করে নিলাম। তো এখানে দেখেন উই হ্যাভ সেন্ট এন ইমেল টু এ ইমেলে। ওকে, তো মেলে একটা মেল চলে গেছে, আমরা মেলটা চেক করি। চলে গেলাম আমাদের জিমেলে। তো এখানে দেখেন লাইভ পয়েন্টস থেকে আমাদের একটা মেল চলে আসছে, এই হচ্ছে আমাদের মেল, এটা আমরা ওপেন করলাম। এখন আমরা মেলটা ভেরিফাই করে নিই, এখানে ভেরিফাই ইউর ইমেল এটা ক্লিক করেন। এরপরে আপনারা এরকম কিছু কোশ্চেন দেখতে পাবেন, এগুলো আপনাদের গুগল থেকে বের করে নিতে হবে। এগুলো ঠিকঠাক মতো দিতে না পারলে আপনাদের অ্যাকাউন্টগুলো হবে না, সো এগুলো কেয়ারফুলি দিতে হবে। তো আমাদের কোশ্চেনগুলো দেখি আমরা। হুইচ অফ দ্য ফলোয়িং হসপিটালস ইজ নিয়ারেস্ট টু ইউর অ্যাড্রেস। তো এখানে যে চারটা হসপিটাল দেখতে পাচ্ছেন এই সবগুলো হসপিটাল লিখে সার্চ করেন। তো এখানে সবগুলো হসপিটাল লিখে সার্চ করি আমরা। এই হচ্ছে আমাদের হসপিটাল ফ্রিম্যান নিউ শো হসপিটাল। এগুলো কপি হয় না, সেজন্য আমি টাইপ করে লিখছি। তো আমরা এটা সার্চ করলাম। সার্চ করে এখানে যা জিপগুলো চেক করবেন, জিপ যদি আপনার অ্যাড্রেসের কাছাকাছি হয় তাহলে ওইটা চুজ করবেন। আমাদের 7 দিয়ে স্টার্ট, সো এটা নিব না আমরা। বাকিগুলো সার্চ করি, হেলথ অ্যালায়েন্স এটা সার্চ করি, হেলথ অ্যালায়েন্স হসপিটাল এটা লিখে সার্চ করলাম আমরা। তো এখানে যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে সেগুলো আমাদের কাছে নাই, একটা হচ্ছে SC আর একটা হচ্ছে নিউ ইয়র্কের, তো এটাও বাদ গেল। এরপরে হচ্ছে ফ্রান্স মাহন, ফ্রান্স মাহন ডিকোনেস। কিছু স্পেলিং মিস্টেক আছে, এরপর আমি সার্চ করে দিচ্ছি। এটা হচ্ছে 59 দিয়ে স্টার্ট, সো এটাও হবে না, তার মানে এই তিনটা বাদ গেল। তো আমাদের এই তিনটা যেহেতু বাদ গেছে, সো যেটা বাকি আছে ওইটাই সিলেক্ট করে দিলাম। তো এটা গেল। এরপরে হচ্ছে পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কাউন্টিস ডু ইউ রেসিড ইন। আপনি কোন কাউন্টির রেসিড মানে থাকেন সেটা দিবেন। এগুলো আমরা ক্লোজ করে দিলাম। তো এটা বের করবেন কীভাবে, এখানে যে জিপ কোডটা দেখতে পাচ্ছেন এটা কপি করে নিন, আর এখানে সার্চ করেন এত জিপ কাউন্টি। এ হচ্ছে আমাদের কাউন্টি, তো আমরা চেক করি, এ হচ্ছে আমাদের কাউন্টি সেবাস্টিয়ান। ওকে, তো 2 নম্বর হয়ে গেল। এরপর হচ্ছে 3 নম্বরটা, হুইচ অফ দ্য ফলোয়িং পার্কস আর নিয়ারেস্ট টু ইউর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসের কাছে সেটা দিবেন।
তো এখানে যে পার্কগুলো আছে ওইগুলো এখন সার্চ করি আমরা। প্রথম হচ্ছে মেরিডিয়ান পার্ক, মেরিডিয়ান পার্ক। মিলপন্ড পার্ক, মিলপন্ড পার্ক। মেরিডিয়ান পার্ক হচ্ছে জর্জিয়াতে, সো এটা হবে না। এরপরে হচ্ছে ওয়েলস পার্ক, এটা সার্চ করি আমরা। ওয়েলস পার্ক এটা হচ্ছে জর্জিয়ায়, সো এটাও হবে না। এরপরেরটা হচ্ছে ইমানি পার্ক, ইমানি পার্ক এটা হচ্ছে আরকানসাস, সো এটা আমাদের সাথে মিলে গেছে। তো এখান থেকে আমরা এটা চুজ করব, ইমানি পার্ক। আর পরেরটা আমাদের দেখার দরকার নেই, সো আমরা যেহেতু পেয়ে গেছি তো আমাদের অন্য কিছু আর দেখতে হবে না। তো এগুলো ঠিকঠাক মতো ফিল আপ করে এরপরে সাবমিট করে দেন। তো এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, লুক লাইকস সামথিং ওয়েন্ট রং। তো আমরা এখানে অনেক লেট করে ফেলছি অ্যান্সারগুলো দিতে, তো সেটা আমি একটু ফাস্ট করতে পারতাম, একটু বোঝানোর জন্যে আমার একটু সময় লাগছে বেশি, সেই জন্য এই প্রবলেমটা হয়েছে। তো এই প্রবলেমটার পরে আমি নতুন একটা অ্যাড্রেস নিয়ে আবার নতুনভাবে করলাম অ্যাকাউন্ট, সো এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো সেম প্রসিডিউরে করবেন, জাস্ট একটু সময়ের জন্য এই প্রবলেমটা হয়েছে আমার। এরপরে এখানে লেটস গোতে চলে গেলাম। তো প্রথমে আমাদের কিছু প্রোফাইল করতে হবে। প্রথম হচ্ছে হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউস হোল্ড ইনক্লুডিং ইউ, আপনি সহ টোটাল কতজন থাকেন ফ্যামিলিতে সেটা দিবেন। আমি বরাবরের মতো আজকে আপনাদের বলি, এখানে যেই প্রোফাইলটা করবেন ওইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আপনি এখানে যেভাবে করবেন অ্যান্সার করার সময় সমস্ত অ্যান্সারই ভাবে করবেন, দরকার হলে এটা আপনারা নোট করে রাখবেন। তো এখান থেকে আমি তিনজন দিয়ে দিলাম, আমি সহ তিনজন থাকি। এরপরে নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে হু এলস লিভস উইথ ইউ ইন ইউর হাউসহোল্ড, আপনার বাড়িতে অন্য আর কে থাকে সেটা জিজ্ঞেস করছে। এখানে আমি চিলড্রেন দিয়ে দিলাম, আর হচ্ছে স্পাউস দিয়ে দিলাম, সন্তান আর ওয়াইফ থাকে। এরপর এখানে নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে হাউ মেনি চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18, 18 বছরের নিচে কতজন ছেলে মেয়ে আছে সেইটা। এখানে আমি একটা দিয়ে দিলাম 18 বছরের নিচে। এরপরে নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে আর ইউ ফ্রম স্প্যানিশ হিসপ্যানিক অর লেটিন অরিজিন অর ডিসেন্ট, আপনি ইউএসএ বাদে অন্য কোনো কান্ট্রির অরিজিন কিনা সেটা জিজ্ঞেস করছে। সো এখান থেকে আমি নো দিয়ে দিলাম। এরপরে নেক্সট করে দেন। হোয়াট ইজ ইউর রেস, আপনি যেহেতু অ্যাজ এ ইউএসএ পার্সন হিসেবে কাজ করবেন সো এখান থেকে হোয়াইটটা দিয়ে দেবেন, হোয়াইট অর কাউকেশন। এরপরে নেক্সট করে দিলাম।
এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য হাউস হোল্ড কম্বাইন্ড ইয়ারলি ইনকাম বিফোর ট্যাক্স, দুইজনের মিলে টোটাল ইনকামটা কত সেটা জিজ্ঞেস করছে। এখান থেকে আমি এইটা দিয়ে দিলাম $1.5 থেকে $2 লাখ পার ইয়ার। এরপরে নেক্সট করে দিলাম। তো আমাদের পরের কোশ্চেন হচ্ছে আই পার্সোনালি কমিট টু ওয়ার্ক ফর মোর দেন 2 আওয়ার্স ইজ ওয়ে। এইখানে যে অ্যান্সারগুলো আছে সেইগুলো অনেক কেয়ারফুলি দিবেন। এটা ইয়েস করে দিলাম। এরপরে হচ্ছে আই হ্যাভ কমপ্লিটেড এই স্কাই ড্রাইভ অন পাস্ট 3 মান্থস, গত 3 মাসের মধ্যে আমি কোনো স্কাই ড্রাইভ করিনি, সো এটা নো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আই হ্যাভ কমপ্লিটেড এ ম্যারাথন ইন লাস্ট 3 মান্থস, গত 3 মাসের মধ্যে কোনো ম্যারাথন দৌড় দিয়েছেন কিনা সেটা। আমার কিন্তু ম্যারাথন দৌড় দেখতে অনেক ভালো লাগে, তাদের দৌড়ের যে ভঙ্গিগুলো আছে সেগুলো অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি দৌড় দিইনি 3 মাসের মধ্যে, তো এটা আমরা নো করে দিলাম। এরপরে হচ্ছে হ্যাভ ইউ হান্টেড ফর মোস বিয়ার অর ইল্ক ইন দ্য লাস্ট 6 মান্থস, 6 মাসের মধ্যে আপনি শিকারে গেছেন কিনা সেটা, সো এটা নো হবে। এরপরের কোশ্চেন হচ্ছে হ্যাভ ইউ পারচেস ক্যারাবিনিয়ার ক্লাইম্বস রোপস অর প্যাটন ইন দ্য 6 মান্থস, তো এটা নো হবে। এরপরে হচ্ছে ক্যান ইউ রাইড এ ইউনিসাইকেল, ইউনিসাইকেল নিয়ে আমার আইডিয়া নেই, এটা নো দিয়ে দিলাম। একজন মানুষ ড্রাইভ করতে নাই জানতে পারে, এটা কিছুই না, সো এটা আমরা নো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হ্যাভ ইউ ইনস্টলড এ কাস্টম স্টেরিও সিস্টেম অর স্পিকার্স ইন ইউর ভেহিকেল ইন দ্য পাস্ট 6 মান্থস, এটা আমরা নো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হ্যাভ ইউ ইনস্টলড অ্যান অটোমেটেড স্প্রিংকলার্স সিস্টেম ইন দ্য পাস্ট ইয়ার, এটাও নো দিয়ে দিলাম। হ্যাভ ইউ ইটেন এট রেস্টুরেন্ট ইন দ্য পাস্ট 12 মান্থস, হ্যাঁ রেস্টুরেন্টে তো অবশ্যই খেয়েছি আমরা, তো এটা আমরা ইয়েস করে দিলাম। এরপরে হচ্ছে ওয়ার ইউ বর্ন ইন ডিসেম্বর, দেখেন এটা কিন্তু একটা ক্রিটিক্যাল কোশ্চেন, আপনারা যে ডেট অফ বার্থ দিয়েছিলেন ওইটা তো নিশ্চয়ই মনে আছে, সো সেটা অবশ্যই আপনারা দিবেন। তো আমি পরে যে অ্যাড্রেসটা দিলাম সেই অ্যাড্রেসটা হচ্ছে, এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা, এখানে হচ্ছে মাস হচ্ছে 2 মাস, তো এখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে ডিসেম্বর জন্মগ্রহণ করছি কিনা, তো এটা মাস্ট বি নো হবে। অনেক সময় এরকম কোশ্চেন করে ফেলে অনেকে ভুলে ইয়েস করে দেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে প্রবলেম হয়, তো এটা আমরা নো করে দিলাম। এ হচ্ছে আমাদের লাইফ পয়েন্ট, প্রোফাইল আর কমপ্লিটেড, ইউ হ্যাভ আর্ন 10 পয়েন্টস, তার মানে আমরা 10 পয়েন্ট পেয়ে গেলাম শুধুমাত্র প্রোফাইলটা করার জন্যে। এইখানে হচ্ছে $100.1, তো এইগুলো আমরা পরে ফিল আপ করবো। এখন সাইটটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। এই হচ্ছে আমাদের সাইট, তো এখানে যে সার্ভেগুলো দেখতে পাচ্ছেন, ফার্স্ট হচ্ছে 100 পয়েন্ট, এটা হচ্ছে 20 মিনিটে 100 পয়েন্ট মানে $1, এরপরে এটা হচ্ছে $1, এরপরে এটা হচ্ছে $1, এটা হচ্ছে $1.5, এটা হচ্ছে $3, 40 মিনিট লাগবে। তো এখানে যে সার্ভেগুলো আছে সবগুলো সার্ভে মোটামুটি বড় বড়, সর্বনিম্ন হচ্ছে 75 সেন্টের, তো এই হচ্ছে আমাদের সার্ভেগুলো, তো এইগুলো কমপ্লিট করে করে আপনারা আর্নিং করতে পারবেন। এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে $5, তো অন্যান্য সাইটের মতো এই সাইটটাতেও এরকম সার্ভে করে করে আর্নিং করতে পারবেন। তো এরপর আমাদের পরে জানার বিষয় হচ্ছে এই সাইটটার রিওয়ার্ড নিয়ে, আপনি কিভাবে উইথড্র করবেন, কোন কার্ডে উইথড্র করবেন সেটা নিয়ে। তো এখানে আমরা রিওয়ার্ডে চলে গেলাম, এখান থেকে ব্রাউজ রিওয়ার্ড এটাই চলে গেলাম। এখন দেখেন এখানে গিফট কার্ডগুলো দেখতে পাবেন, তো এখান থেকে আপনারা পেপ্যাল উইথড্র করতে পারবেন, শুধুমাত্র পেপ্যালটাই আপনারা সেল করতে পারবেন বা বিডি থেকে। তো আমরা পেপ্যালটা সিলেক্ট করি, দেখি কি আসে। দেখেন এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে $600 পয়েন্টে $5, এরপরে হচ্ছে $1200 পয়েন্টে $10, তো এখান থেকে আপনারা পেপ্যাল উইথড্র করতে পারবেন। এই সেটা থেকে শুধুমাত্র আপনি সার্ভে করে আর্নিং করতে পারবেন, এছাড়া আদার্স কোনো অপশন নেই। এই সাইটটা শুধুমাত্র সার্ভের জন্যই, এই সাইটটা মোটামুটি ভালো একটা সাইট, আপনারা এই সাইটটাতে কাজ করে ভালো একটা আর্নিং করতে পারবেন। সো আশা করি সাইটটা নিয়ে বুঝতে পারছেন,
এই ছিল মোটামুটি সাইট সম্পর্কে রিভিউ। এরপরও কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই ভাই, আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে ভালো কোনো একটা সাইট নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।